পেরিয়ে গেছে চার বছর, এখনও অর্ধেক কাজ হয়ে পড়ে আছে সেতু। বর্ষা এলেই ঘুম উড়ে যায় ফাঁসি দেওয়ার ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের গয়াগঙ্গা এলাকার বাসিন্দাদের। গত চার বছর আগে গয়াগঙ্গা এলাকায় টুনা নদীর ওপর 40 লক্ষ টাকার বিনিময়ে একটি ঝুলন্ত সেতু তৈরি করার উদ্যোগ নেয় শিলিগুড়ি মহকুমা পরিষদ, কিন্তু আজও তা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া। এই সমস্যা হয়ে গেল 10 বছর সে, এখন আমি জিজ্ঞাসা করলাম, এখন তো হয় না, অনেক কন্ট্রাক্টর আছে, কই কিছু করলো না, ওরা ওয়াল দিল, টাকা খায়ে চলে গেছে। তকলিফ হো রা হ্যাঁ আপনাদেরকে? হম লোক আনে জানে তকলিফ হতা হ্যায়, বরসাত কা টাইমে পুরা পানি উনি পুরা ভর জাতা হ্যায় নদী মে। তব কিয়া করতে হো? হম লোক ভিজ ভিজ কর স্কুল জাতে হ্যায়, আনে টাইম মে ভি এসে ভিজ ভিজ কর আতে হ্যায়। हम लोग इधर से हर दिन जाते हैं, जब बरसात का टाइम आता है ना, तो यहाँ पर पूरा दिख रहा है नदी, यहाँ पर पूरा पानी भर जाता है, तो हम लोग को 5 किलोमीटर जाना पड़ता है पूर्व तरफ से। तो हम लोग बोल रहे हैं कि यहाँ पर भी एक ठो पुल चाहिए बोल के। नामे ही नदी किंतु हाँटू डोबे ना, तबे बर्षा रूप बदला। स्थानीय सूत्र खबर, बर्षार समय प्राय 5 থেকে 6 কিলোমিটার घूरे जातायात करते हैं एलिकाबी, एमक अनेक विपदे सम्मुखीन होते हैं नित्यजात्री। নদী পারাপার হতে গিয়ে বেশ কয়েকজন তলিয়ে গিয়েছিল বলে দাবি বাসিন্দাদের। গ্রামবাসীদের দাবি, বর্ষার আগেই সেতুটি নির্মাণ করতে হবে। বাচ্চারা তো খুব সমস্যায় পড়ে, অনেক সমস্যা, কত বাচ্চা ভাসে গেছিল পানির মতন, কি বলবো। তারপরে স্থানীয়রা দেখে তাদের তুলে ধরে, হ্যাঁ, তারপরে এখানে ভাসলো, ওদিকে যায় বাইর হয়েছে, কি বলবো। বাগানের লোক মালিককে কিছু বলতে পারে না। দিক্কত তো হতা হ্যায়, বা বরসাত মে মেন তো দিক্কত হতা হ্যায় কি ইধর সে জানে মে বহুত তকলিফ হতা হ্যায়। ব্রিজ ভি নেই, ব্রিজ ভি বনা হুয়া থা, ব্রিজ ভি টুট গিয়া, তো ইধর সে ব্রিজ লিয়ে কুছ সমস্যা চাহিয়ে। হম লোক কে লিয়ে ব্রিজ চাহিয়ে, হম লোক কা জানে আনে কে লিয়ে বহুত তকলিফ হ্যায়, ইসলিয়ে হম লোক কে লিয়ে ব্রিজ চাহিয়ে। হম লোক ওইসে হি জাতে হ্যায়, পার হতে হ্যায় ইধর উধর সে। অপরদিকে বিষয়টি খতিয়ে রাখার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। কেন হয়নি এটা আমার ঠিক জানা নেই, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে যদি আরও যদি কিছু টাকা ফান্ডিং লাগে, আমরা ওটা অ্যারেঞ্জ করে আমরা ব্রিজটাকে কমপ্লিট করে আমরা গ্রামবাসীর পাশে থাকি। আদৌ কি এই ব্রিজ তৈরি করা হবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এখানকার সাধারণ মানুষ। ফাঁসিদাওয়া থেকে পিকাই ঘোষ, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।